নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন বঙ্গগুরু ইউটিউব চ্যানেল রেশন ব্যবস্থায় নতুন প্রযুক্তি চালু করল কেন্দ্র সরকার এরপর থেকে রেশন নেওয়ার জন্য আপনাদের দাঁড়াতে হবে না লম্বা লাইনে ভারতীয় নাগরিকদের ন্যূনতম চাহিদা খাদ্য সুরক্ষার আইন অনুযায়ী চালু করা হয়েছে রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থায় স্বল্প মূল্যে দুস্থ দরিদ্র মানুষেরা খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তবে দুস্থ দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাপনা চালু করা হলেও একাধিক সময় রেশনে কম খাদ্য সামগ্রী দেওয়া সহ নানান অভিযোগ লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে হয় এবার এই সকল ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে ভারতে চালু হলো নয়া প্রযুক্তি নয়া প্রযুক্তি অনুযায়ী এবার রেশন তোলার জন্য শুরু হলো এটিএম ব্যবস্থা যেখানে ঠিক এটিএম কাউন্টার থেকে টাকা তোলার মতোই মাত্র পাঁচ মিনিটে নিজেদের অধিকারে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা সম্প্রতি ভারতের হরিয়ানার ফারুকনগর ও গুরগাঁওয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই নয়া প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে উপভোক্তারা মাত্র পাঁচ মিনিটে সাত থেকে সত্তর কেজি পর্যন্ত রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন এই নতুন প্রযুক্তির রেশনে এটিএম নিয়ে ফুড ইন্সপেক্টর সুবেশ সিং জানিয়েছেন দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাঁড়ানো রেশন ব্যবস্থায় কাঠচুপি ইত্যাদি সমস্ত রকম অভাব অভিযোগ মিটে যাবে এই নতুন রেশন এটিএম মেশিনের মাধ্যমে উপভোক্তারা রেশন কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এই সুবিধা পেয়ে যাবেন জানা গিয়েছে এই ব্যবস্থা আগামী দিনে দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এই ব্যবস্থাপনায় একটি এটিএম মেশিনের মতো এই মেশিনটি থাকবে যে মেশিনে টাচ স্ক্রিন অথবা আপনার আধার কার্ডের নাম্বার অথবা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আপনাদের রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন রেশন সংগ্রহ করার সময় সেখানে চাল ডালসহ অন্যান্য সামগ্রীর তালিকা দেখা যাবে উপভোক্তারা তাদের পছন্দ মতো তাদের সামগ্রী বেছে নিতে পারবেন এরপর নিজেদের রেশন কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সেই খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলির পাওয়ার জন্য ধন্যবাদ